বলা হয় বাঙালির চায়ের সঙ্গে টা না হলে ঠিক যেন দিন শুরু হয় না। আর এই টা যে মূলত বিস্কুট তা বোঝা কঠিন কিছু নয়। তবে অনেকেই হয়তো জানেন না এই অঞ্চলের মানুষের এই অভ্যাসের বয়স খুব বেশি দিনের নয়। ব্রিটিশ আমলে উপমহাদেশের মানুষের কাছে বিস্কুট ছিল অনেকটা বিলাসী পণ্য। অভিজাত পরিবারগুলোতেই মূলত বিস্কুট খাওয়ার চল ছিল। সাধারণ মানুষের ঘরে পৌঁছাতো না সেসব দামি বিস্কুট। তখন এই অঞ্চলে যে বিস্কুটগুলো পাওয়া যেত তার পুরোটাই ছিল মূলত আমদানি নির্ভর। ব্রিটেন থেকে আমদানি হতো। সেসব বিদেশি বিস্কুটের ছিল রমরমা ব্যবসা। আর এটি মোটেও ভালো লাগতো না স্বদেশী আন্দোলনের উদ্বুদ্ধ ব্যবসায়ী মোহনলাল দয়ালের। তাই ব্রিটিশ বিস্কুটকে টেক্কা দিতে একটা সময় তিনি নিয়ে এলেন একদম দেশীয় কায়দায় তৈরি মিষ্টি গ্লুকোজ বিস্কুট। আর তাও আবার সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে দাম। সেই বিস্কুটের নাম ছিল পারলেজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালে প্রথম পারলেজি বিস্কুট তৈরি শুরু হয়। শুরুতে নাম ছিল পারলে গ্লুকো। পারলেজি ছিল ভারতের সাধারণ মানুষের জন্য তৈরি প্রথম বিস্কুট। 1929 সালে পারলে কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন মোহনলাল দয়াল। তিনি ছিলেন মূলত রেশম ব্যবসায়ী, তবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসময় ঠিক করলেন বেকারির ব্যবসা খুলবেন, লজেন্স মিষ্টি জাতীয় পণ্য ইত্যাদি বানাবেন। পারলে কোম্পানিতে প্রথমে ক্যান্ডি তৈরি করা হতো। ভারতে তখন যেসব বিদেশি ক্যান্ডি বিস্কুট ছিল তা বিক্রি হতো অনেক চড়া দামে। ব্রিটিশ কোম্পানিগুলোই কেবল সেই সব বিস্কুট ক্যান্ডির মতো পণ্য আমদানি করত। ইউনাইটেড বিস্কুট, অ্যান্টালি অ্যান্ড পালমার্স, ব্রিটানিয়া, এগুলো ছিল তখনকার নামি দামি বিস্কুটের ব্র্যান্ড। এ অবস্থা মোটেও পছন্দ ছিল না মোহনলাল দয়ালের। স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ ছিলেন তিনি, তাই ভারতে ক্যান্ডি তৈরির সিদ্ধান্ত নিলেন, যাতে ভারতীয়রা সেই ক্যান্ডি কিনে তাদের পরিবারের সাথে উপভোগ করতে পারেন। পরিকল্পনা নিয়ে বসে থাকেননি তিনি। পরিকল্পনা বাস্তবায়নের জন্য জার্মানিতে গিয়ে ক্যান্ডি বানানোর প্রশিক্ষণ নিয়ে আসেন। প্রশিক্ষণ শেষে সেই সময় 60,000 রুপি খরচ করে ক্যান্ডি মেশিন কিনে দেশে আনেন। তারপর বর্তমানে মুম্বাইয়ে একটি নতুন ব্যবসা শুরু করেন। মুম্বাই ইরলা এবং পারলা এই দুই গ্রামের মধ্যে অবস্থিত একটি পুরানো কারখানা কিনে নেন তিনি। পারলে নামটি এসেছে সেই এলাকার নাম থেকে। সেখানে কারখানাটির শুরু। শুরুতে কোম্পানিতে মাত্র 12 জন কর্মী ছিলেন। তাদের কাজ শিখিয়েছিলেন মোহনলাল দয়াল, সেই সঙ্গে যুক্ত ছিলেন তার পরিবারের সদস্যরা। প্রথম পারলে কোম্পানির পণ্য ছিল কমলা লেবুর ক্যান্ডি। মজার বিষয় হচ্ছে ভারতে এটি এখনও পর্যন্ত বেশ জনপ্রিয় ক্যান্ডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংকটের সময় প্রথম পারলে গ্লুকো বিস্কুট তৈরি শুরু করেন মোহনলাল। বিস্কুটটি সেই সময় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং খুব সহজে বাজার দখল করে নেয়। দেখতে ভালো, খেতেও ছিল বেশ মজা। পারলের জোরে সব ব্রিটিশ কোম্পানি সেই সময় লোকসান দিতে শুরু করে। এই সময় পারলে গ্লুকো একটি বড় ব্র্যান্ডে পরিণত হয়েছিল। শুধু এই দেশের মানুষ নয়, ব্রিটিশদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছিল এই বিস্কুট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সৈনিকরা উপমহাদেশে থেকে গিয়েছিল তাদের জন্য বিস্কুট বানিয়েছিলেন মোহনলালের কোম্পানি। ব্রিটিশদের টেক্কা দিতে স্বদেশী পণ্যকে জনপ্রিয় করে তোলেন মোহনলাল। 1947 সালে স্বাধীনতার পর কিছুটা বিপাকে পড়েছিল মোহনলালের পারলে কোম্পানি। সেই সময় গরমের সংকট তৈরি হওয়ায় উৎপাদন কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়। গরমে সরবরাহ ঠিক না হওয়া পর্যন্ত বার্লি বিস্কুট তৈরি করে তারা। তবে পারলে বিস্কুটের অভাব বোধ শুরু করে মানুষ। অল্প কিছুদিন পরেই আবার উৎপাদনে আসে পারলে।
1982 সালে পার্লে গ্লুকোকে পার্লে জিতে পরিবর্তন করা হয়, কারণ কোম্পানিটির গ্লুকো শব্দের প্যাটেন্ট ছিল না। পার্লে গ্লুকো হলো পার্লে জি, জি মানে জিনিয়াস। বর্তমানে প্রতিদিন প্রায় 40 কোটি পার্লে জি বিস্কুট উৎপাদিত হচ্ছে। প্রতি বছর 14,600 কোটি বিস্কুটের প্যাকেট বিক্রি হয়। এমনকি করোনার সময় অনেক কোম্পানির ব্যবসায়ী ব্যাপক লোকসান করলেও পার্লের ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। করোনার সময় ভারতের অন্যতম বিক্রি পণ্য হল পার্লে জি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটাকে এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এই রকমই ভিডিও পেতে হলে বাঙালির ঐতিহ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।